सावधान है। ओह भाई साहब, जस्ट देखे सीधा। फाइनली गाइस आईफोन 13 होते चले আমার ভাবা যায়। গাইস ক্যামেরার কোয়ালিটি ভালো আসছে না আমি জানি, বাট এইটাই লাস্ট ভিডিও। লাস্ট ভিডিও বলতে যেই ফোনটা আমি ব্লগ শুট করতাম, মানে সবার প্রথমে যেই ফোনটা আমি ব্লগ শুরু করেছিলাম, আজকে আবার সেই ফোনটা দিয়ে আমি ভিডিও বানাচ্ছি। আর এই যে আমার পোকো X3 প্রো, এইটাকে আজকে দিয়ে দেবো। দিয়ে আজকে আমার মানে নতুন ফোন আসছে, থামলে না টাইটেল দেখে তোমরা তো বুঝেই গেছো, মানে জাস্ট আমি ভাবতে পারছি না আমি কোনোদিন যে আইফোন কিনবো, এটা আমি মানে স্বপ্নেও ভাবতে পারিনি। বড় বড় ইউটিউবাররা কিনেছে দেখেছি, তো যতই যাই হোক এটা একটা আমার কাছে স্বপ্নের মতো। আর মানে কি বলবো, আমি কিছু বুঝে উঠতে পারছি না। হঠাৎ মানে একটা সিদ্ধান্ত হলো আজকে নেওয়া হবে, তো মা হেল্প করছে অনেকটাই, আর আমিও তার সঙ্গে কিছু দিয়ে তো আইফোনটা যে তুলবো। কি আইফোন নেবো না নেবো তো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এইটাই হচ্ছে মানে একটু কম্প্রোমাইজ করে নাও এই ব্লগটায়, কারণ কোয়ালিটিও ভালো আসবে না আমি জানি, তবু একটু ম্যানেজ করে নাও। আর এই যে আনন্দটা, এই আনন্দটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো মানুষ বলে না যে আইফোন নিতে গেলে কিডনি বিক্রি করতে হবে, দেখো ওইসব কিছুই নয়, মনের যদি ইচ্ছা থাকে নেওয়া যায় ভাই, মনের ইচ্ছাটাই হচ্ছে সব। আর আমি তো আজকে নিচ্ছি ভাই, দেখা যাক সাকসেস হয় নাকি, এখনও নিইনি, ঠিক আছে দোকানে যাব, যদি সাকসেস হয় সেটা তো তোমরা ব্লগের মাধ্যমেই দেখতে পাবে। তো এখান থেকে এখন যাব এটিএমে, বাড়ি থেকে এটিএমে যাব, কিছু টাকা তুলবো, টাকা তুলে দেন বাড়ি আসব, মা যাবে বউ যাবে একদম, কিন্তু দোকানে গিয়ে আবার ব্যাক করব। সো গাইস ফাইনালি এবার টাকাটা তুলে নিচ্ছি। আয় আয় ভাই আইফোনের টাকায়। ইয়ো গাইস ফাইনালি তুলে নিলাম। ফাইনালি গাইস চলে এসেছি উলুবেড়িয়ায় রিলায়েন্স ডিজিটালে, এই দেখতে পাচ্ছ। দেন আবার ভিতরে প্রবেশ করব, চলো যাওয়া যাক। সো গাইস ফাইনালি কিন্তু মানে আজকে আইফোন নেওয়া হবে, তো যাই হোক মানে এটা ভেবেই আনন্দ হচ্ছে যে লাইফের ফার্স্ট আইফোন। আর দেখো যেই ফোনটায় শ্যুট করছি এটা তো মানে স্টেবিলাইজেশন নেই, হয়তো কাঁপছে, তো এবার থেকে তো ভিডিও কোয়ালিটি ইম্প্রুভ হবে। আর অনেকে বলবে যে দাদা আইফোন কিনে নিয়েছো বড় লোক হয়ে গেছো, কিন্তু ভাই একদমই সেটা নয়, প্রায় 1.5 বছর ইউটিউবে কাজ করছি, আজ পর্যন্ত কিন্তু একটা টাকাও পাইনি। এবার অনেকে বলবে দেখো মানে নেগেটিভ তো মানে অনেকে অনেক কিছু বলে, তো একজন এরকম আছে যারা আবার বলে যে তুই টাকা পাস না দূরে দূরে ভিডিও বানাতে চলে যাচ্ছিস, দেখো সেইটা ব্যাপার নয়, ওটা মানে নিজের টাকা দিয়েই মানে যাই, এই হচ্ছে ব্যাপার। আর এখানে মা বউ সবাই আছে, হাই করে দাও। কেমন লাগছে মা? তো যাই হোক শেষ পর্যন্ত কিন্তু মানে ব্লু কালারটাই সিলেক্ট করেছি। আর কি বলবো গাইস, ফার্স্ট টাইম আইফোন কিনছি, জানি না কেমন হবে, কতটা কি ইউজ করতে পারবো, তবে এটুকু বলতে পারি ক্যামেরা কোয়ালিটি ইম্প্রুভ হবে, মানে হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা তো মানে জানোই আইফোনের কেমন। আর এই যে রিলায়েন্স ডিজিটালের ভিতরে আছি যেমন বললাম, আর এই দাদা আমাকে অনেক হেল্প করছে। দাদা দাদা একটু এই স্টোরের সম্পর্কে কিছু বলো। স্টোর এটা তো অ্যাকচুয়ালি রিলায়েন্সের ডিজিটাল, এটার মিনি ফরম্যাট, এখানে সব কিছুই থাকে, যেমন অ্যাপেল যেটা নিচ্ছ, অ্যাপেল, ওয়ানপ্লাস, ওপো, ভিভো, স্যামসাং, নোকিয়া, ইভেন হোম অ্যাপ্লায়েন্স, এসি, টিভি, ফ্রিজ, ল্যাপটপ সব কিছুই এখানে পাওয়া যায়। আর বেস্ট পার্ট সার্ভিসটা আমরা দিয়ে থাকি, যেটা তুমি পাচ্ছ একদম ইনস্ট্যান্ট, বললে তুমি আমার ব্লু কালার লাগবে অ্যারেঞ্জ করে দিলাম একদম একদম। এই সার্ভিসটা তোমার কেমন লাগলো? দারুণ লাগলো, দারুণ, থ্যাংক ইউ। তো যাই হোক দেখো আমি কিন্তু ফুল ক্যাশে নিচ্ছি না, ফাইন্যান্স ভাই, গরিবের ছেলে, বাইকও নিয়েছি ফাইন্যান্সে আর ফোনটাও ফাইন্যান্সেই নেবো। তো একটা কথাই বলবো ভাই, স্বপ্ন কিন্তু পূরণ হচ্ছে। আর আমার যেটা মনে হয় এই বয়সে যদি নিজের স্বপ্নটা পূরণ করতে পারি, বয়স হয়ে গেলে কি করব, তখন এইটার আর কোনো মূল্য থাকবে না, তো এই বয়সে এই স্বপ্নটা পূরণ করতে হবে। জানি না ইউটিউবে আমার কেরিয়ার আছে কি নেই, একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, তার সত্ত্বেও ভাই ভিডিও চালিয়ে যাচ্ছি, ভিডিওর জন্য মানে এতটা পরিশ্রম করছি, এবার তোমরা একটু সাপোর্ট করো তাহলেই কিন্তু হবে। তো সো গাইস মানুষ যখন আইফোন কেনে মানে কত বান্ডিল বান্ডিল টাকা, আরে এত কম টাকায় আমি আইফোন নেবো মা, ভাবা যায়? মা বলছে তাই কত, এত টাকা চলে যাবে সব। হ্যাঁ সো গাইস এদিকে আপাতত আমার ফোনের প্রসেসিং চলছে,
আর এই যে দেখতে পাচ্ছ গাইস ফোনটা, যা সেরা ব্লু কালার। খালি ওয়েটটা দেখো ফোনের, ভালো ওয়েট আছে না, মা টাচ ভালো লাগছে। খাওয়া পেলে এত দাম ভাবা যায়? মানুষ বলে যে আইফোন কিনতে গেলে নাকি কিডনি বেচতে হবে, ঠিক তোমাদের কি বলে? ফাইনালি গাইস আইফোন নেওয়া হচ্ছে, আর আপাতত কিডনিটা কিন্তু বেচতে হলো না, যাই হোক। গাইস দেখো ব্যাপারটা হচ্ছে এমন, যেই দামে আমরা ফোনটা কিনছি মা বলছে যে মানে ওই দামে তুই ক্যামেরা কেন কিনলি না, তো গোপ্রো নিতাম ওই দামে আমার দুটো গোপ্রো হয়ে যেত। তো মানে অ্যাপেলের দেখো কোয়ালিটি হচ্ছে আলাদা আর গোপ্রোর কোয়ালিটি আলাদা। তো যাই হোক মানে আইফোনটা হলে সুবিধা হবে, মানে হাতে ধরে তুমি ব্লগটা করতে পারো, আর ক্যামেরা অনেক ঝামেলা থাকে আবার ল্যাপটপে নেওয়া। তো যাই হোক ফোনেই ভিডিও শ্যুট হবে আর ফোনেই এডিটিং হবে। গাইস এবার ফাইনালি আইফোন 13 আনবক্সিং করা হবে, চলো। এবার মা একটা খোলো, একদম একদম। এবার চলো আস্তে করে উল্টে সাবধানে, হ্যাঁ। ও ভাই সাহ, জাস্ট দেখেই সিধা। ফাইনালি গাইস আইফোন 13 হতে চলেছে আমার, ভাবা যায়? মা খুশি তো? তুমি খুশি তো? একদম একদম। সমস্ত ভাষায় উঠছে না নমস্কার লেখাটা। সো গাইস এখন কিন্তু ফাইনালি আমরা খেতে চলে এসেছি, আর এখন বাজে রাত 10টা। আর দেখো মানে আইফোন যে আমি কিনেছি, এতদিন অন্য লোকের ভিডিওতে দেখেছি যে মানুষ আইফোন কিনছে, আইফোনে ব্লগ করছে। ভাই দাবে এবার থেকে তোমার ভাই, মানে তোমার নয় তোমাদের ভাই, আইফোনে ব্লগ করবে, মানে কথাও সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আর এইদিকে মা আর বউ বসে আছে। আপাতত আমরা কী অর্ডার করেছি মা? চিকেন বিরিয়ানি। তো আপাতত বিরিয়ানি অর্ডার করে দিয়েছি, আসুক। আর এইদিকে জল টল ঢালা হচ্ছে, ওর আনন্দের কথা আটকে যাচ্ছে আইফোনের আনন্দে। তো গাইস আর বেশি কথা বাড়াবো না, বিরিয়ানিটা আসুক, খাবো দাবো, তারপর ভিডিওটা কিন্তু এন্ড করবো। সো গাইস ফাইনালি আমাদের বিরিয়ানি চলে এসেছে, আর এখানে আছে রায়তা, চলো বিরিয়ানিটা সার্ভ করো। সো গাইস ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া করছি, আর বিরিয়ানিটা জাস্ট কিন্তু সেরা। দেখো আলুটা জাস্ট নরম, আর পোয়াপার কিন্তু ফ্লেভার ঢুকেছে, এক্সট্রা একটা ডিমও আছে। গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ, ভিডিওটা ভালো লাগলে যা যা করার দরকার করে দিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।